HSC 24, এই কথাটা মাথায় ঢুকায় ফেলো যে তোমার HSC পরীক্ষা শর্ট সিলেবাসে হবে। এই নিয়ে একটা কথা এসেছে, আমরা খুবই আনন্দিত, খুবই খুশি। স্পেশালি তোমরা শর্ট সিলেবাস ডিজার্ভও করো, বিকজ তোমাদের হচ্ছে যে সময় কম এবং আগস্টেই তোমাদের পরীক্ষা হয়তো নেক্সট ইয়ার হবে, বাট হচ্ছে যে তোমাদের শর্ট সিলেবাস দেওয়া হবে কি হবে না এটা নিয়ে একটা কথা হচ্ছিল, বারবার বলা হচ্ছিল তোমাদের ফুল সিলেবাস এক্সাম নেওয়া হবে। বাট বিষয় হচ্ছে যে তোমাদের শর্ট সিলেবাসে নেওয়া হবে এরকম একটা প্রাইমারি ডিসিশন হয়েছে, এবং 22 এবং 23 ব্যাচে যে শর্ট সিলেবাসটা হয়েছে সেটা তোমাদের ব্যাচেও ক্যারি হবে। এই বিষয়ক একটা কথা আমরা আগে বলেছিলাম, বাট মাথায় রাখবা যে HSC শর্ট সিলেবাসে হইল বাবুরা অ্যাডমিশন টেস্ট, মেডিকেল ভর্তি পরীক্ষা, স্পেশালি মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু আমাদের ফুল সিলেবাসে হবে। এবং এবছর মেডিকেলের দেখা দেখি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিউনিটও বলেছে তারা ফুল সিলেবাস এক্সাম নিবে। সো দ্যাটস ওয়াই HSC শর্ট সিলেবাসে প্রস্তুতি নিচ্ছ, কোনো সমস্যা নেই, বাট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ফুল সিলেবাসটা পড়ো। এখন ফুল সিলেবাসের কি পড়বা, অন্তত পক্ষে বায়োলজিটা ফুল সিলেবাস ভালো করে পড়ো। সো আমরা বায়োলজি তোমাদের ফুল সিলেবাসই পড়াবো আমাদের ব্যাচগুলোতে, আর তুমি যেখানে পড়তেছো সেখানেও বায়োলজি ফুল সিলেবাস কমপ্লিট করে রাখো। আগে শর্ট সিলেবাস কমপ্লিট করে তারপর ফুল সিলেবাসে যাব এরকম চিন্তা হইলে হয় কি আলটিমেটলি আর পড়া হয় না, পড়তে মানে হচ্ছে মনোটোনাস লাগে যে শর্ট সিলেবাস শেষ আবার ফুল সিলেবাস পড়বো। এর চেয়ে তুমি হচ্ছে শর্ট সিলেবাসের পাশাপাশি ফুল সিলেবাসটা পড়ে রাখো। আমাদের বায়োলজির শর্ট সিলেবাসে কিন্তু 7-7 14টা চ্যাপ্টার রয়েছে, বাকি যে 8টা চ্যাপ্টার আমাদের নেই, ফার্স্ট পেপারে 4টা, সেকেন্ড পেপারে 4টা, সেগুলো কিন্তু অনেক বেশি বড় না, সেগুলো তোমরা এক্সিস্টিং সিলেবাসের সাথে সাথেই পড়ে রাখো। কারণ মেডিকেলের ফুল সিলেবাস থেকে এবছর প্রশ্ন এসেছে, সামনের বছরগুলোতেও আসবে। জাহাঙ্গীরনগর ডিউনিটে এবছর ফুল সিলেবাস করেছে, সামনের বছরগুলোও করবে। সো অন্তত মেডিকেলের জন্য যারা ম্যাট অ্যাসপিরেন্ট, মেডিকেলে তোমরা ভালো করতে চাও, অবশ্যই ফুল সিলেবাসের প্রস্তুতি নিয়ে রাখো, আর HSC জন্য শর্ট সিলেবাসটা ভালো করে দেখো, আর মেডিকেলের জন্য শুধু বায়োলজিটা। কেমিস্ট্রি ফিজিক্স ওইগুলো তুমি পরে দেখলেও পারবা, আর বায়োলজিটা পরে দেখলে পারবা না, বিকজ ইটস হিউজ একটা অংশ বায়োলজির বাকি রয়েছে। আর কেমিস্ট্রির জন্য আমি স্পেশাল রিকোয়েস্ট করবো যে কেমিস্ট্রিতে কোনো চ্যাপ্টার তুমি অর্ধেক পেরো না, যে চ্যাপ্টারগুলো তোমার শর্ট সিলেবাসে আছে, ফার্স্ট পেপারে 2-3-4, সেকেন্ড পেপারের 1-2-3-4, এগুলো তোমরা পড়া পুরোপুরি পড়ো, আর কর্মমুখী রসায়নটাও পুরোপুরি একটু পড়ো। তাইলে দেখবা কি তোমার অ্যাডমিশন টেস্টটা খুব ভালো হবে, মানে এখন তুমি একটু এক্সট্রা খাটবা অ্যাডমিশন টেস্টে, তুমি আগে আগে চান্স পেয়ে চুপচাপ বসে থাকবা, এখন তুমি কম খাটবা অ্যাডমিশন টেস্টে, তুমি সারা বাংলাদেশ ঘুরতে হবে, কষ্ট করতে হবে। সো প্লিজ 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 আবারও রিকোয়েস্ট, ফুল সিলেবাসটা বায়োলজিটা অবশ্যই শেষ করে রাখো, মেডিকেল ফুল সিলেবাসে পরীক্ষা হবে। বেস্ট অফ লাক তোমাদেরকে, ভালো মতো পড়ো, সিলেবাসে ডিলেমে যারা ছিল এতদিন পড়ো নেই এখন থেকে পড়ো, কারণ কয়েকদিন পর তোমরা পোস্ট করবা ভাইয়া HSC পরীক্ষার আর 2 মাস আছে, কিচ্ছু পারি না, কি করবো এখন, আমার তো এই সাবজেক্ট একদম প্রিপারেশন শূন্য, কি করবো এখন। এইসব পোস্ট দেখতে আসলে ভালো লাগে না, এগুলো দেখতে খারাপ দেখা যায়। সো দ্যাটস ওয়াই এখন থেকেই ভালো করে পড়ো, ইনশাল্লাহ তোমরা ভালো করবে। থ্যাংক ইউ অল সকলকে।